নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি এসে ফিরে এসেছি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। তো আজকে কোনো রান্নার রেসিপি আমি দিচ্ছি না, আজকে দিচ্ছি একটা ছোট্ট ব্লগ। তো রান্নার রং বাহারির টিম, মানে আমি, আমার ছেলে বা আমার ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি বেড়াতে। তো যাচ্ছি সান্দাকফু, তো সেই জন্যে আমরা বেরিয়ে পড়েছি। ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো শিলচর এক্সপ্রেস। তো শিলচর ধরার জন্য আমাদের টাইম ছিল এখানে 4:30। তো ট্রেনটা আস্তে আস্তে লেট দেখাচ্ছে, তো আমরা অপেক্ষা করছি। তো একটার পর একটা আমাদের মেসেজ আসতে থাকছে যে ট্রেনটা আরও লেট করবে, আরও লেট করবে। প্রথম তো 6:30 বললো, তারপরে আবার জানতে পারি যে ট্রেনটা 9:30। তো এখন দেখুন 5টা বাজে চললো। তো এর মধ্যে খুব বৃষ্টি নেমে গেছে, দেখুন বৃষ্টি। তো অনেক দিন পর এই তীব্র গরমের মধ্যে একটু বৃষ্টি যেন আমাদের স্বস্তি এনে দিল একটু, আর ভালো লাগছে, ওয়েদারটা ভালো হয়ে গেল। তো ট্রেন কখন আসবে তার অপেক্ষায় আমরা বসে আছি। তো আস্তে আস্তে আমাদের টিমের সবাই যোগদান করছে, দেখুন সব আস্তে আস্তে এসে গেছে। তো সবাই আমরা এখানে জড়ো হয়েছি, আমাদের লাগেজপত্র সব নিয়ে আমরা বসে আছি এখানে। এবার আমরা রওনা দেবো। তো এবার একটা পার্ট 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 হিসাবে দেব, যত দূর আমরা পৌঁছাবো তারপরে নামবো। তো দেবো, আমরা ওয়েট করছি এখানে। তো দেখুন আস্তে আস্তে সময় কেটে যাচ্ছে, আমরা বসে আছি। তো এখন দেখুন 7:45 বেজে গেছে, তো এখনও ট্রেন লেট শুনছি। এখন 12টায় ট্রেন, 11:40। তো 11:40 বলছে, তো 12টা প্রায় বেজে যাবে। ট্রেনটা আজকে প্রচণ্ড লেট করছে, তো আমরা সময় কাটাতে পারছি না, কারণ প্রায় 7 ঘন্টা 8 ঘন্টা বসে আছি। এবার দেখুন ট্রেন ঢোকার মধ্যে তো টাইমগুলো দেখাচ্ছিলাম কতক্ষণ আমরা ওয়েট করেছি স্টেশনে বসে বসে। তো এখন বাজে 12টা, ট্রেন ঢুকছে। তো এখানে সবাই আমরা ওয়েট করছিলাম, দেখতেই পারলেন পুরো 0 আওয়ার্স হয়ে গেছে। তো এই সময় ট্রেন ঢুকে গেল, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। তো আজকের মতো ভিডিও এখানে আর দিতে পারবো না, পরের দিন ভিডিও আবার দেব, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এবার আমরা ট্রেনে উঠে পড়ব। তো পরের দিন সকাল, এই দেখুন ঘুম ভেঙে, ঘুম ভাঙতেই আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছে। তো কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর নয়, তাও এখন বাজছে বেলা 1টা। তো 1টার সময় পরের দিন আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছলাম। তো সেখান থেকে ভিডিওটা কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমরা এখান থেকে গাড়ি করব। তো গাড়ি আমাদের আগে থেকে করা ছিল, তো তার কাছে আমরা যাব। তো দেখুন আমরা চলে যাচ্ছি লাগেজপত্র নিয়ে, 2 নম্বর গেটের সামনে যাব আমরা। তো এখন প্রচণ্ড ভিড়, কারণ এখানে সব ট্রেনগুলো লেট করেছে। তো আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে, ড্রাইভার আসবে আমাদের নিয়ে যাবে এখান থেকে। তো আমরা খোঁজ চলছে ড্রাইভার কোথায় দাঁড়িয়ে আছে। তো অবশেষে আমরা আবার গাড়ি ধরেছি। তো গাড়ি ধরে এবার আমরা রওনা দিচ্ছি মানভঞ্জের দিকে। তো এখন বাজে প্রায় 2:20, কারণ প্রচণ্ড রাস্তায় জ্যাম, সব কটা গাড়ি খুব, মানে ট্রেন লেট করেছে, তো খুবই দেরি হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে পাহাড়ের চূড়া আস্তে আস্তে দেখতে পাচ্ছি একটু। তো আপনাদেরকেও দেখাই, চলুন একটু কেমন লাগে। তো এখানে, এখানেও প্রচণ্ড এখনও গরম আবহাওয়া রয়েছে, তবে হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মেঘও করেছে। তো এবার ঠান্ডা ওয়েদারটা আসছে বুঝতে পাচ্ছি, চারিদিকে দেখুন চা বাগান, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো এই প্রাকৃতিক মনোরম দৃশ্য খুব ভালো লাগছে আমাদের। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই প্রথম, এই দেখুন এতক্ষণ ওয়েট করার পর পাহাড়ের দেখা পেলাম। তো পাহাড় এখন মেঘে ঢাকা, আর এই যে চড়া নদী, এখানে নদীটা চড়া পড়ে গেছে, তো নদীর ব্রিজটা আমরা ক্রস করছি। এবার আমরা মানভঞ্জের দিকে এগোবো। আমরা এখনও পর্যন্ত লাঞ্চ করিনি, মানে সকালে তো টিফিন খাওয়াই হয়নি, এরপর আমরা লাঞ্চ করব, তারপরে আবার আমরা রওনা দেব। তো দেখুন চা বাগানগুলো ধারে ধারে, চা বাগানের মধ্যে আবার আমরা ভিডিও করব পরে, মানে ছবি তুলবো। তো আমরা আপাতত এখন একটা হোটেল দেখবো যেখানে আমরা খাওয়া দাওয়া করতে পারি।
তো দেখুন চারিদিকে মেঘ করেছে, প্রচণ্ড কুয়াশায় ঢেকে যাচ্ছে মনে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, পরের ব্লগের জন্য একটু অপেক্ষা করবেন।